আসসালামু আলাইকুম ওরহমেদুল্লাহ বন্ধুগণ ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আজকের ছোট্ট আলোচনায় আমি এস জে রতন ঈদ একদম সামনে তাই ঈদের ছুটিও শুরু হয়ে গেছে বিশেষ করে সরকারি অফিসগুলোতে ছুটি তো শুরু হয়েই গেছে আর বেসরকারি অফিসে আজকে অফিস হবে যদিও আজকে বন্ধ কিন্তু কিছু বেসরকারি অফিসে আজকেও তারা কাজ করিয়ে নিচ্ছে এছাড়া আগামীকাল হচ্ছে বিশ তারিখ সেই বিশ তারিখেও কিছুটা সময় অন্তত দুপুর পর্যন্ত অফিস চলবে তারপর ছুটি যাই হোক ছুটি শুরু হয়েছে এটা হচ্ছে মূল কথা যেভাবেই হোক একটু ছুটি নিয়ে যে ছুটিটা সরকারি সেই ছুটির সাথে সামনে হোক অথবা পেছনে হোক প্রয়োজন মতো ছুটি নিয়ে সবাই যা যার মতো গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন আজকের ইস্যুটি হচ্ছে এই যে আমরা গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছি নারীর টানে রওনা হয়েছে। ভালো কথা কিন্তু অবশ্যই সাবধানে যেতে হবে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করে যেতে হবে পথ ঘাট চিনে বুঝে জ্যাম আছে কিনা কতটুকু গরম পড়েছে সব কিছু মাথায় রেখেই কিন্তু পরিবার সহ মুভ করতে হবে না হলে চরম বিপদ হবে যদিও কপালে যা লেখা আছে তা হবেই তারপরও সাবধানতার কোনো মার নেই অর্থাৎ সাবধান হতেই হবে আল্লাহ পাকও সাবধান হতে বান্দাদেরকে বারবার বলেছেন সুতরাং আমরা অবশ্যই গুছিয়ে বের হব যদি এমন হয় যে ট্রেনের টিকিট পেয়েছেন অথবা বাসের টিকিট পেয়েছেন তাহলে ট্রেন বাসে কিভাবে আপনি জার্নি করছেন কয়টা রওনা দিচ্ছেন সুতরাং তার আগে প্রস্তুতি নেয়া আপনার লাগেজ ঠিকঠাক মতো গুছিয়েছেন কিনা না লাগেজে সব কিছু নিয়েছেন কিনা ছোটোখাটো অনেক বিষয় থাকে যেগুলো আমরা ভুলে যাই যেমন টুথব্রাশ যদিও টুথ টুথব্রাশ কিনতে পাওয়া যায় স্থানীয়ভাবেই তারপরও আপনি হয়তো পৌঁছাতে পৌঁছাতে রাত করে ফেললেন তখন সেই রাতে গভীর রাতে আপনি টুথ টুথব্রাশ কোথায় পাবেন ফলে যদি সাথে থাকে তাহলে সুবিধা অন্যরকম এছাড়া হতে পারে যে নেইল কাটার তারপর চিরুনি এই সমস্ত ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হয় এছাড়াও থাকতে পারে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা ইলেকট্রিসিটি লোডের জন্য কার্ড অথবা অন্যান্য কোনো কার্ড যেগুলো আপনার খুব প্রয়োজন ভিজিটিং কার্ডের ব্যাপার থাকে যে আপনি বেড়াতে গেছেন আপনার সাথে কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন মানুষের দেখা হচ্ছে কিন্তু ভিজিটিং কার্ড নিতে ভুলে গেছেন এরকম খুঁটিনাটি অনেক বিষয় থাকে যেগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং লাগে যে ভরে নিতে হবে আর প্রয়োজনীয় কাপড় চোপড় নেওয়া ভালো এটা মনে রাখা দরকার যে যখন আপনি জার্নি করছেন রাস্তাঘাট ভালো করে বুঝে নেওয়া দরকার এখন তো গুগল অ্যাপের মাধ্যমে অর্থাৎ এই যে ম্যাপ আছে অথবা এই যে রুটের যে চিত্র আছে যেখানে গুগল দেখিয়ে দিচ্ছে কোন রুটে কীরকম জ্যাম পড়েছে অথবা কি অবস্থা এই সমস্ত দেখে বুঝে তারপর পথ চেনে এগিয়ে যাওয়া উচিত নতুন করে অচেনা পথে না যাওয়াই ভালো যে পথ চেনেন না সেই পথে হুট করে না যাওয়া ভালো চেনা পথে সেটা যদি দূরত্ব বেশিও হয় তবুও যাওয়া ভালো কারণ সহজে খুঁজে পাওয়া যায় এবং সহজে পৌঁছানো যায় সুতরাং বলবো এই যে প্রতি ঈদে অর্থাৎ একটা হচ্ছে এই ঈদ উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ আজহা এই দুই ঈদেই কিন্তু মানুষ যখন জার্নি করে যাতায়াতের সময় কিছু মানুষ মারা পড়েন এটা খুব দুঃখজনক ঘটনা যদিও আমরা বারবার সাবধান করার পরও এই ঘটনাগুলো ঘটবে এটাই ভাগ্যে অথবা এটাই নিয়ে লেখা আছে যা আল্লাহ পাক জানেন কিন্তু আমাদের তো সতর্কতা অবলম্বন করতেই হবে এর তো কোনো বিকল্প নেই আমরা যদি ভাবি যে সতর্ক থাকবো না যাচ্ছে তাই মতো চলবো তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকতেই হবে ফলে রাস্তায় কতটুকু আপনি অবস্থান করবেন কতটুকু দ্রুত কতটুকু স্পিডে আপনি গাড়ি চালাবেন অথবা ড্রাইভারকে বলবেন চালাতে সেগুলো কিন্তু প্যাসেঞ্জারের ওপর নির্ভর করছে প্যাসেঞ্জার যদি একটু কন্ট্রোল করে ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করে এবং ড্রাইভারকেও সেটা বুঝতে হবে যে কখন কীভাবে কত দূরত্বে কত স্পিডে কোথায় কোন দিকে কিভাবে গেলে নিরাপত্তার সাথে প্যাসেঞ্জারের হোক ড্রাইভারের হোক কন্ডাক্টরের হোক যারাই গাড়ির মধ্যে আছে না কেন সবার জন্যই নিরাপত্তা নিশ্চিত করে যতটুকু সম্ভব রাস্তায় গাড়ি নামানো এবং গাড়ি চালানো গাড়ির ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ধরনের কাগজ থাকে রেজিস্ট্রেশন থাকে রুট পারমিট থাকে বিমার কাগজ থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে ট্যাক্স টোকেনের কাগজ থাকে এই সমস্ত কাগজগুলো আপডেট আছে কি না তা কিন্তু দেখে নিতে হবে এবং সেগুলো সাথে করে নিতে হবে এছাড়া গাড়ির জ্বালানির ক্ষেত্রে তেল হোক অথবা গ্যাস হোক এগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় স্টপেজ আছে সেই স্টপেজগুলো কিন্তু চেনে রাখতে হবে অথবা বুঝতে হবে তেল বা গ্যাস ফুরিয়ে যাওয়ার আগেই সেগুলো খেয়াল করে সেই জায়গাটিতে স্টপ করে গাড়িতে তেল বা ফুয়েল অথবা গ্যাস তুলতে হবে এই যে গরম পড়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো কমনলি আমরা দেখছি বিভিন্ন জায়গায় একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হতেও আমরা শুনেছি সুতরাং এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় কোথায় গিয়ে আপনি একটু নিস্তার নেবেন একটু থামবেন সেইগুলোও কিন্তু খেয়াল করা উচিত প্রয়োজন এমন যদি হয় যে গাড়ির এসি কাজ করছে না তাহলে কিছুটা সময় হয়তো বিরতি দিয়ে দিয়ে এসি চালানো যায় কারণ এসির যে এই যে স্থায়িত্ব অর্থাৎ আপনি অন্তত বাড়ি পর্যন্ত যাবেন সেই পর্যন্ত এসি যেন ঠিকঠাক থাকে সেটা তো মাথায় রাখতে হবে এখন এক দু ঘন্টা আপনি খুব আরাম করে এসি খেলেন বা এসির বাতাস নিলেন ঠান্ডা আবহাওয়ায় থাকলেন কিন্তু তারপরেই এসি সমস্যা শুরু করে দিল ফলে কি হলো যে আপনি আপনার যে যতটুকু দূরত্বে আপনার যতটুকু দূরত্বে আপনি যাবেন সেই দূরত্বে পৌঁছানোর আগেই আপনার এসিতে প্রবলেম দেখা দিল এবং আপনি তখন গরমে মরলেন আর এখন যে অবস্থা হয়েছে তা হচ্ছে সৌদি আরবের মতো লু হাওয়া বইছে লু হাওয়া এমনভাবে বইছে যে গরম বাতাস আমাদের গায়ে লাগছে অর্থাৎ বাতাস যদিও বয় সেটাও একেবারে গরম মনে হচ্ছে যে চুলা থেকে চুলার আগুন জ্বলছে সেখানে কেউ বাতাস দিচ্ছে সেই বাতাস গায়ে এসে লাগছে সুতরাং গাড়িতে থাকলে যদি জানালা খুলে দেন তাহলে সেই বাতাস যদি প্রবেশ করে তাহলে সেটা আরও কষ্টের হবে ফলে কি হবে আমাদের উচিত হবে যে এসিটাকে খেয়াল রাখা এসি একটু পরপর ছেড়ে দিয়ে একটু বন্ধ করে এইভাবে করে যদি অন্তত পৌঁছানো পর্যন্ত যাওয়া যায় লক্ষ্য পর্যন্ত যাওয়া যায় তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হলেন সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবো আর অবশ্যই সতর্ক রাখবো নিজেদের প্রতি নিজেদের যে শারীরিক ব্যাপারগুলো আছে অর্থাৎ আপনি যদি অসুস্থ অনুভব করেন সেই ক্ষেত্রে আপনি কখন একটু থামবেন কখন একটু পানি পান করবেন আর এই রমজানে রোজায় পানি পানের সুযোগ নেই সুতরাং এমন হতে পারে যে আপনি হয়তো কিছু পানি বরফ করে নিয়ে যেতে পারেন অর্থাৎ পানির বোতল যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে সেটা বরফ হচ্ছে সেই বোতলগুলো যদি একটা গামলা বা একটা ট্রে অথবা একটা বালতিতে পানি দিয়ে সেখানে যদি রাখতে পারেন তাহলে সেটা কিন্তু ঠান্ডা থাকবে অনেকক্ষণ এবং এসি ছাড়া থাকলে তো ঠান্ডা থাকবেই ফলে এই পানি থাকলে আপনি একটু নেমে কোথাও ওই পানি দিয়ে একটু মুখে বা হাতে একটু পানির ছটা দিলেন এই যে পানির ছটা দিলেন এই পানির ছটার কারণে কিন্তু আপনার একটু এনার্জি আপনি পাবেন এবং অনেক সময় হয় যে আপনি হয়তো ক্লান্ত অনুভব করছেন রোজা রেখে আপনার গলা শুকিয়ে আসছে সুতরাং আপনি যদি একটু পানি মাথায় দেন একটু মুখে ছুঁড়ে দেন একটু হাত মুখ ধুয়ে নেন তাহলে কিন্তু একটু আপনার ফ্রেশ লাগবে এবং আপনি একটু এনার্জি পাবেন কারণ ক্লান্ত হয়ে একেবারে মৃত্যুর দিকে ধাবিত তো হওয়া যাবে না আপনাকে বেঁচে থাকতে হবে এবং সুন্দর করে বেঁচে থাকতে হবে এইভাবে করে আপনারা বাড়িতে পৌঁছবেন এবং কোনোভাবেই কোনো দুর্ঘটনার মুখোমুখি যেন না হতে হয় সেই জন্য গাড়ি যেভাবে চালালে যেভাবে ব্রেক কষলে যেভাবে মেনটেন করলে একটা থেকে আরেকটা গাড়ির দূরত্ব কতটুকু থাকা উচিত সেই মেনটেনিংটা কিন্তু প্রয়োজন আছে আবার দেখা গেল যে গাড়ি কতক্ষণ ধরে রান করছে গাড়িটা কতটুকু গরম হয়েছে ইঞ্জিন অনেক সময় গরম হয়ে যায় গরম হয়ে অনেক সময় ইঞ্জিন বসেও যায় অথবা ইঞ্জিন সমস্যা করতে থাকে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রেখে প্রয়োজনে একটু স্টপেজ দিয়ে দিয়ে থেমে থেমে হলেও এবং বুঝে শুনে হলেও তড়িঘড়ি না করে অর্থাৎ ওভারটেক না করে তারপরে হচ্ছে প্রতিযোগিতা না করে তারপরে হলো বিকল্প খুঁজতে যেয়ে দুর্ঘটনার মুখে না পড়তে যে। হয় যে একটা চিকন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে হয়তো আপনি একটু বাইপাস করে জ্যামটা এড়িয়ে যেতে পারেন কিন্তু সেই চিকন রাস্তাটা ভঙ্গুর অর্থাৎ ডানে বামে হয়তো রাস্তায় ভাঙা অংশ আছে গর্ত আছে যেখান দিয়ে একটি কার বা গাড়ি বা যা দিয়েই আপনি যাচ্ছেন সেটা যাচ্ছে না বা যেতে পারবে না বা গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং ওই বিষয়গুলো খেয়াল করে কিন্তু আপনাকে যেতে হবে অর্থাৎ সামান্য একটু উপকার পেতে যে একটা বৃহৎ ক্ষতির মুখে যেন না পড়তে হয় সে চেষ্টা তো অবশ্যই করতে হবে আমরা মানুষ আমরা অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থভাবে নিরাপদে আমাদের বাড়িতে পৌঁছানোর সুযোগ করে দেন সহায়তা করেন রহমত দান করেন সেটা আমরা চাই সুতরাং এইভাবে আল্লাহর প্রতি তাকুল রেখে আমরা আমাদের বাড়ির পথে রওনা হব এবং অবশ্যই অবশ্যই কোনোভাবেই যে বিষয়গুলো এখানে আলোচনা করা হলো সেই বিষয়গুলোতে খেয়াল রাখবো এগুলো এড়িয়ে যাব না এগুলো ভুলে যাব না ভালো থাকুন বন্ধুগণ আল্লাহ হাফেজ অগ্রিম ঈদ মুবারক সবাইকে সালামু আলাইকুম আ